এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়া থানার নতুন স্বরূপপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না বিবি। পরিবার সূত্রে জানা গেছে, দুদিন আগে হরিহরপাড়া থানার নতুন স্বরূপপুর এলাকায় ওই গৃহবধূর পাশের বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এরপর থেকে জ্যোৎস্না বিবি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে প্রতিবেশী রফিক আনসারি কাসেম শেখ তাকে মারধর করে বলে অভিযোগ গৃহবধূর বাবার বাড়ির সদস্যদের। এরপর শনিবার সকালেও তাকে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ করতে গেলে গৃহবধূকে বাধা দেওয়া হয়। দিদির বাড়ি থেকে সন্ধ্যায় বাড়ি ফিরলে গৃহবধূর বাড়ির গ্রিলে ইলেকট্রিক তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখে অভিযুক্ত প্রতিবেশীরা, এমনটাই অভিযোগ। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ওদের নাম মমতাজ আর ও স্বামীর নাম মুনাই কাসেদ মুনাই হতে পারে। তো যাই হোক, তো বোনকে জ্বালা যন্ত্রণা করে খুব তিন দিন থেকে। তারপর আজকে সকালবেলা আবার মা মেরেছে ওর বেটার বউ, ওর বউ। ওরা যুক্তি করেছে কি গ্রিলে কারান দিয়ে রেখেছে, গ্রিলে কারান দিয়ে রেখেছে। বোন এসে তালা খুলতে গেছে, অমনি গ্রিলে তালা মানে কারেন্টের লেগে অমনি পড়ে গেছে। চাইছি কি আমার বিচার, সঠিক বিচার চাই, তদন্ত চলুক, সঠিক বিচার চাই। আমার বোনেরও বিচার চাই, আমার বোনের কোনোদিনই শান্তি দেয়নি আমার বোনকে। খবর পেয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। এই ঘটনায় গৃহবধূকে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কিভাবে গৃহবধূর মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ওর স্বামীর নাম কাসেম আর ওর ছেলের নাম রফিক শেখ আর ওর স্ত্রীর নাম হচ্ছে মমতা বিবি। ওরাই এইভাবে ইলেকট্রিক কেন্দ্র করেছে, ওরাই করেছে। হ্যাঁ, ওরা ইলেকট্রিক দেখুন করলো, আমরা ও শাস্তি দিচ্ছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।